ইউটিউব বাই ডিজে ডিএম কম্পিটিশন জোন দিনু ভাই পটাসপুর সে যখন ভিডিও শুট করছে তখন ক্যামেরাম্যানের ফোকাস তো আপনাদের দিকে তাকিয়ে আছে নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু ডিজে কম্পিটিশন অর্থাৎ দিনু ভাই তোমরা এই নামে সবাই আমাকে চেনো তো আমার সমস্ত ডিজে বক্স লাভার বন্ধুদের খুবই দুঃখের সাইতে জানাচ্ছি আর হয়তো আমাদের পূর্ব মেদিনীপুরে ডিজে বক্স বাজবে না কোনো কম্পিটিশন হবে না তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর হয়তো ভিডিও করতে যেতে পারবো না তো যেহেতু আগামীকাল তোমরা দেখেছো আমাদের কিছু কিছু ইউটিউবার দাদারা ভিডিও ছেড়েছে কালকের মিটিংয়ের তো আমরা যাইনি তো যাইনি কেন জানো তো আমাদের ইনভেট নেই এবং যত দোষ এখন নন্দের ঘোষ এখন সব কিছু দোষ আমাদের ইউটিউবারের উপর পড়ে গেছে তো ওইটা নিয়ে কথা বলতে চায় না তো মূল কথায় আসি তো আগামীকাল অর্থাৎ কাতি সাব ডিভিশন এলাকায় একটা থানাতে মিটিং হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের সমস্ত সাউন্ড জগতের অনার এবং কিছু কিছু পুজো কমিটির সদস্য এবং ইউনিয়নের কিছু সদস্য তো সেখানে থানা থেকে স্পষ্টপুর জানিয়ে দিয়েছে কোনো ডিজে গান বাজবে না কোনো ডিজে বক্স কম্পিটিশান হবে না টোটালি নর্মাল গান বাজবে এবং পুজো পার্বণ অনুষ্ঠানে সেটা যাবে ভাড়া হবে কেবলমাত্র চারখানা বক্স দুখানা মিট দুখানা ব্যাস এবং দুখানা মিটে কয়খানা স্পিকার কয়খানা থাকবে সেটাও বলেনি তো সেই সময় একজন আমাদের বর্মন মিউজিকের ওনার অর্থাৎ তাপস বাবু উনি একটা বক্তব্য রেখেছেন যে স্যার আমাদের যদি ওই দুখানা থেকে একটু বাড়ি আমরা ওই টু ব্যাস থ্রি মিট মানে ব্যাসে থাকবে দুখানা স্পিকার আর উপরে টপে থাকবে তিনখানা স্পিকার ওটা যদি চারটা চারটে আটটা করি তো ভালো হতো তো স্যাররা তো অত কিছু বোঝে না স্যাররা বলছে যে অথচ আমরা জানি না ওটা তোমরা তোমাদের ইউনিয়নে বুঝে নেবে যে কয়খানা মোট চারখানা বক্সের পারমিশন দিয়েছি তো কয়খানা করে স্পিকার লাগাবে ওটা তোমাদের ব্যাপার তোমরা বুঝে নেবে এমনভাবে বাজাও যাতে সাধারণ পাবলিকের কোনো অসুবিধা না হয় আর তোমরা এত বড় বড় বক্স করেছো রাস্তা দিয়ে বেরোতে পারছে না কার বাড়ি ভাঙতে হচ্ছে কার রাস্তায় বেড়া ভাঙতে হচ্ছে গাছের ডালা কাটতে হচ্ছে এবং সেই যে ডিজে বক্সের তাণ্ডব হম হুম হামিং যে ব্যাসটা ওটাতে সাধারণ মানুষের অনেক অসুবিধা আসছে আমাদের কমপ্লেন আসছে যেটা থানা থেকে অফিসার বাবু বলছে যে আমাদের অনেক কমপ্লেন শুনতে হচ্ছে যে সেই যে ডিজে বক্সের তাণ্ডব অনেকের হার্টের প্রবলেম আছে হয়তো অনেক কিছু বয়স্ক মানুষ আছে তাদের অনেক অসুবিধা আছে তাই তোমরা এটা টোটালি বন্ধ করো সেটা বাজাও চারখানা বক্সের পারমিশন দিয়েছি তো বন্ধুরা বলে দিয়েছে যে নর্মাল গান বাজাও তো একটা কথা বলছে তোমাদের সে ডিজে গান রবীন্দ্রসঙ্গীতও ডিজে গান বাজে তো অর্থাৎ টোটালি কোনো ডিজে গান বাজবে না ডান্স মিক্সও বাজবে না হামিংও বাজবে না টোটালি নর্মাল গান বাজাতে হবে চারখানা বক্সের পারমিশন দিয়েছি তো আর কিছুদিন পর আমাদের ইউনিয়নের মিটিং হবে ওইখানে রুলস হবে যে চারখানা বক্সে কটা কটাকালের স্পিকার থাকবে এবং কি হবে না হবে আবার পরের ভিডিও আসবে তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ আর হয়তো ভিডিও করতে যেতে পারবো না যেহেতু নর্মাল গান বাজবে তো তোমাদের কাছে কি করে ভিডিওটা তুলে দেবো বলো তো নর্মাল গান বাজলে আমরা হয়তো ভিডিও করতে আর পারবো না নর্মাল গান ভিডিও করলেও আপলোড দিতে পারবো না কারণ সেখানে কপিরাইট পড়ে যাবে তো প্রচুর কষ্ট লাগছে বন্ধুরা আর হয়তো পারবো না সেই কম্পিটিশান উপহার দিতে যদি হয় তাহলে দেব যদি না হয় তো কিছু করা নেই বন্ধুরা সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এটা ছিল একটা আপডেট বন্ধুরা এখন আমরা বর্তমানে একটা সমস্যাতে আছি কোথাও ভিডিও করতে যেতে পারছি না অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে রিসেন্ট তো মোহরম গেলো রথ গেলো মানে অনেক অনেক জায়গায় যারা আমাদের চেনে সব কিছু জায়গায় চেনে যে ভিডিও করতে দেয় সব কিছু দেয় তো ওখানেও কমিটি দাদা অনেক অনুরোধ করছে দাদা ভিডিও করবে না ভিডিও ছাড়বে না তো অনেক কষ্ট লাগছে যে এখন অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের ভিডিও করতে কোথাও যেতে পারছি না যেতে দিচ্ছে না করতে দিচ্ছে না তো এইভাবে তো আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে পারবো না আমাদেরও একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে আমরা ভিডিও করতে পারি সমস্ত সাউন্ড ইউনিয়ন মালিকদের কাছে অনুরোধ করে বলছি আমাদের ভিডিও করতে দাও তো এই তো ছোট্ট একটা আপডেট তো বন্ধুরা এরপরে নেক্সট ভিডিওতে আসবে যদি সেটা বাজে আমাদের কিছুদিন পরে ইউনিয়নের মিটিং হবে আমি তো আগে বলে দিয়েছি মিটিংয়ে কী রুলস এবং কী নিয়ম হচ্ছে ডিজে গান বাজবে কি বাজবে না ওটা সিদ্ধান্ত হলে আবার নেক্সট ভিডিও আসবো তো বর্তমান পূর্ব মেদিনীপুর অবস্থা খারাপ হয়তো আরও অন্যান্য জেলাতেও সেম হয়ে যেতেও পারে যদি হয় তো খুবই খারাপ আর হয়তো ডিজে গানের এই আমাদের চ্যানেল আর হয়তো থাকবে না হয়তো যদি বক্স না চলে আমরা কীভাবে ভিডিও দেবো বলো এটাই অনুরোধ তো এখানে ভিডিওটা শেষ করছি